শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকে একটা নতুন ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে নতুন অতিথিরা আসবে, তোমরা দেখতে পাবে এবং তোমাদের খুবই ভালো লাগবে, তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো সারাদিন দেখতে থাকো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, তুলসী গাছের কত সুন্দর লাগছে, তুলসী চালাটা গাছে ভর্তি হয়ে গেছিল। বমি করেছি। বন্ধুরা আমরা খেতে বসে গেছি, আজকে লঙ্কা নেবে? কাঁচা লঙ্কা। আমরা এই যে চিলি সোয়া, আর এখানে হচ্ছে মাছের ডিম, আর এই যে মাছের ডিমের বড়া ভাজা, নিম পাতা খাওয়া হয়ে গেছে। তো আমাদের এই হচ্ছে আজকে রান্না, তো চলো খেয়ে নিয়ে কথা বলছি। বন্ধুরা, এই খাওয়া দাওয়া হলো, স্নান করে এখন ভালো করে চুলো আঁচড়াইনি, রান্না বান্না করে, আর এই যে এখানটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে এ করলাম, ওই খাওয়া দাওয়া করলাম, ওই সব গরম জল সাবান জলে সব পরিষ্কার করে তারপরে সেই মানে সব জিনিস টিনিস ঢালা টালা হলো, ঢেলে তারপরে রেখে তারপরে খাওয়া দাওয়া করে এখন ধোয়া মোছা করে এখন আমার কমপ্লিট হলো কাজ, ঠিক আছে? তা এখন একটু রেস্ট নিই, আর পাচ্ছি না, অনেক বেলা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, হ্যাঁ? ঠিক আছে বন্ধুরা, খুব বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বেশ আজকে ভালোই হচ্ছে, যাক গিয়ে আজ একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। দুপুরে খুব গরম করছিল গো, এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টিটা খুব দরকার ছিল। যাই হোক, বৃষ্টি পড়ুক। বন্ধুরা, আজকে হবে গোলমরিচ চিকেন, হ্যাঁ? তাতে চিকেনটাকে গোলমরিচের গুঁড়ো দিয়ে, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে, তারপরে নুন দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, আর একটা লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করার করে রাখা হয়েছে, হ্যাঁ? আধ ঘন্টা থাকবে, তারপর রান্না হবে। তো চলো ততক্ষণ তোমাদের সাথে একটু অন্য কথা বলি। এই যে আমার দিদি এসছে, দিদি হাই বলো। হাই। দিদিকে তোমরা অনেকেই চেনো, অনেকে চেনো না, আমি বলে দিচ্ছি, দিদি হচ্ছে তিন্নির মা, ওরপে বান্টির শাশুড়ি, অনেকে তিন্নিকেও চেনো না হয়তো, যারা নতুন আমার বন্ধু তারা হচ্ছে তিন্নির মা এটা, আর বান্টির শাশুড়ি, আর আমার বেয়ান, এতগুলো পরিচয় দিলাম। তো যাই হোক, দিদি আর দাদা, দাদা ওখানে আছে, ঘরের ভেতরে আছে, তো দাদাকে দেখাবো, আলাপ করিয়ে দেবো,
দাদা কতটা কমফোর্টেবল হবে জানি না আমি। আর তিন নিয়ে যে খুব ব্যস্ত আছে রান্না বান্না নিয়ে। আর বান্টি তো আগেই বলে দেখাবে না কারণ খালি গায়ে আছে। বান্টি এখন কাজ নিয়ে ব্যস্ত আছে। আর দাদা হাই বলুন, হাত হাত বাদ দিন। এই হচ্ছে দাদা, তিন্নির বাবা, বান্টির শ্বশুরমশাই, আমার বেয়াই। আর বান্টিকে দেখাবো না, বান্টির একটুখানি আপত্তি আছে কারণ ও খালি গায়ে আছে। তো চলো পরে কথা হচ্ছে। পেঁয়াজ, কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু নুন দিলে কি হবে ওটা মানে একটু নরম হয়ে যাবে আর কি, সেজন্য অল্প সামান্য একটু নুন দিয়ে এটাকে ভাজতে হবে। বন্ধুরা দেখো এই মিষ্টিটা কি সুন্দর দেখতে না, বেশ ছোট্টর ওপর কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কমেন্ট করে জানাবে এটা কেমন লাগলো, ঠিক আছে? তো চলো, আর লাকি বাম্বুকে দেখেছো দেখো, হ্যাঁ। তো চলো রান্নাটা হোক। পেঁয়াজ, রসুন, আদা এগুলো যেগুলো সব ভাজা হলো না সেটাকে পেস্ট করা হলো, কারণ কি ওই ভেজে যদি পেস্ট করা হয় না তাহলে সেটার টেস্ট একটু বেশি ভালো হয়। কেটে নাও, একটু সরে এসো। সরে এসো, ফুটা দাও দুজন মিলে, ছবি তুলে নিবি। কাকিমাকে ফুল দেওয়ার সুযোগই দিল। ধরো ধরো দুজন মিলে ধরো, দুজনে ধরো, দুজনে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা বাবা, দাদা দিদি আজকে জন্মদিন না, একই মাসে দুজনকার জন্মদিন, ওই জন্য দুটো জন্মদিন একদিনেই পালন করা হলো। জন্মদিনে তো সেই এরকম কথাবার্তা তো হবে, এটা একটা অকেশন না। বন্ধুরা আমরা তো ফ্ল্যাট থেকে চলে এলাম, কটার সময় শিখো দিদি? মোটামুটি 11টা নাকি, 11টা, সাড়ে 11টা, সাড়ে 11টার সময় এসে গেছি। এসে তারপরে ওই সব ঠিকঠাক দাদা আর তোমাদের দাদা আর দাদা দুজনে বাইরে খাটে শুয়েছে, আর আমরা আমি আর দিদি ঘরে শুয়েছি। তো যাই হোক, আমাদের তো ওখানে খুবই আনন্দ হলো দাদা দিদির জন্মদিনের, কেক কাটা হলো, তোমাদের সবই দেখালাম, আর চিকেনটাও তৈরি করা দেখালাম। তো চলো, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, এসে একটুখানি ঘুমোতে হবে, কালকে একটা বড় মানে চমক আছে, সেটা আজকে বলবো না, সেটা কালকে জানাবো। তো কালকে যার জন্য কালকে ব্লগটা তোমাদের দেখতেই হবে, কালকে একটা চমক আছে, ঠিক আছে? তো এখন আমরা ঘুমিয়ে পড়ছি।
আর চলো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো আর পাশে থেকো, আর এইভাবেই সাপোর্ট করে যেও, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট। দিদি বলে দাও টাটা, গুড নাইট, গুড নাইট, ঠিক আছে।